गणित और विज्ञान शिक्षा यूट्यूब चैनले तुम्हारे सकल के आरो एक बार स्वागत। आज के क्लास सेवेनर गणित प्रवाह शुरू करछी। तो आमरा आज के जेटा करब सेटा होच्छे निजे करी 3.5 पेज नम्बर 42। तो एर आगे जतगुलो अंक आछे एर आगे जत पेज आछे समस्त अंकगुलो आमरा करे फेलेछी। जारा देखते चाओ तारा ए वीडियो नीचे जे डेस्क्रिप्शन बक्स आछे सेखाने तोमरा क्लास सेवेन मैथामेटिक्सर एकटा प्लेलिस्ट पाबे। से ही प्लेलिस्ट थेके तुम्हारा क्लास सेवेनेर समस्त अंकगुलो परपर देखते पारो। तो चलो आज के 3.5 शुरू करी। तो प्रथम अंक रयेछे सुमित दुटी खाता 14 टाकाय किनेछे, सातटी खाता से कत टाकाय किनबे हिसेब करी। तो এই অঙ্কটা তোমরা ভালো করেই জানো যে এটা সমানুপাত চ্যাপ্টার। তো সমানুপাত অনুযায়ী অঙ্কগুলো আমাদের করতে হবে। এই অঙ্কগুলো ঐকি নিয়মেও করা যায় কিন্তু ঐকি নিয়মে করা যাবে না, কারণ এটা হচ্ছে আমাদের সমানুপাত চ্যাপ্টার। তো সমানুপাতে আমাদের অঙ্কটা করতে হবে। তো চলো শুরু করা যাক অঙ্কটা। দেখো প্রথমে আমরা লিখব, মানে আমরা প্রথমে যেমন ঐকি নিয়মে যেমন আমরা গণিতের ভাষায় সমস্যাটি লিখে ফেলি, ঠিক সেভাবে সমস্যাটি আমরা লিখে ফেলব। তো কি লিখব, প্রথমে লিখব খাতার সংখ্যা ব্র্যাকেটে টি, আর ডান দিকে লিখব দাম ব্র্যাকেটে টাকা। তো এটা কেন লিখব, তার কারণ হচ্ছে এখানে মনে রাখবে যে যেটা আমাদের বার করতে হবে সেটা কিন্তু আমাদের ডান দিকে লিখতে হয়। তো এখানে দুটি খাতা আছে, সাতটি খাতা দুবার আছে, আর টাকাটা বার করতে হবে এদিকে, তাহলে টাকাটা থাকবে ডান দিকে। ওকে, তো তাহলে আমরা লিখে ফেললাম খাতার সংখ্যা আর দাম বা টাকা। ওকে, এবারে আমরা সম্পর্কটা লিখব আগে, যে এটা সরল সমানুপাত না ব্যস্ত সমানুপাত সেটা আমাদের আগে লিখতে হবে। তো আমরা লিখব এখানে খাতার সংখ্যা বাড়লে দামও বাড়বে। তোমরা জানো যদি আমরা খাতার সংখ্যা বাড়ে অর্থাৎ দুটো খাতার যা দাম হবে সাতটা খাতার দাম নিশ্চয়ই বাড়বে, তাহলে এখানে খাতার সংখ্যা বাড়লে দামও বাড়বে, আবার খাতার সংখ্যা কমলে দামও কমবে। তাহলে একবার বাড়লে বাড়বে আবার কমলে কমবে, তার মানে কি এটা সরল সমানুপাত, তাহলে লিখতে হবে অতএব খাতার সংখ্যার সঙ্গে দাম সরল সমানুপাতে আছে। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পারলে। এবারে সমানুপাত সিস্টেম নিয়মটা কি ছিল, যে যখন সরল সমানুপাত হবে তখন এটা এক নম্বর, এটা দু নম্বর, এটা তিন নম্বর, এটা চার নম্বর, ঠিক আছে, এইভাবে আমরা সাজিয়ে নেব। আর যদি এটা ব্যস্ত সমানুপাতি হয় তাহলে এইটা এক নম্বর, এটা দু নম্বর, এটা তিন নম্বর, এটা চার নম্বর, অথবা এটা এক, এটা দুই, এইটা তিন, এইটা চার, আমাদেরকে যে কোনো একটা উল্টে দিতে হবে যখন ব্যস্ত সমানুপাত হবে। তো সরল সমানুপাত আছে মানে আমাদের পরপরই লিখবো, এক দুই তিন চার পরপর লিখবো। তাহলে অতএব 2:7 সমানুপাত 14:x হয়ে গেল। তাহলে এক দুই তিন চার পরপর লিখে ফেললাম। এবার আমাদের এক্সটা বার করতে হবে, এটা আমরা জানি না তাই এক্স লিখেছিলাম। তো এক্সটা আমরা এবার লিখব, তাহলে এবার আমরা এক্সটা বার করতে হবে। তাহলে আমরা কী জানি যে এই কোণাকুড়ি গুণ হয়, একের সঙ্গে চারটা গুণ হয় আর দুইয়ের সঙ্গে তিনটা গুণ হয়, তাই তো। তাহলে 2:x, তাহলে 2:x সমান সমান 7:14, 7:14 বা এক্স ইজিকাল টু, তাহলে দুইটা কী আছে এদিকে গুণ আছে এদিকে ভাগ হয়ে যাবে, তাই দুই দিয়ে 14টা কাটলাম, কাটলে হবে 7, তাহলে 7×7=49, তাহলে এক্সের মান কত পেলাম 49। তাহলে আমাদের উত্তরটা কী হবে, উত্তরটা হবে সাতটি খাতা সে 49 টাকায় কিনবে। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছ, খুবই সহজ অঙ্ক। নেক্সট দু নম্বর, একটি জিপ গাড়ি 320 কিমি দূরত্ব যায় 8 ঘন্টায়, সমবেগে চললে ওই জিপ গাড়িটি 120 কিমি দূরত্ব কত ঘন্টায় যাবে। তো আমাদের সময়টা বার করতে হবে, এই যে এটা 8 ঘন্টা আছে আর একটা আমাদের সময় বার করতে হবে, আর এখানে একটা দূরত্ব দেওয়া আছে কিমি, একটা দূরত্ব দেওয়া আছে কিমি। তো চলো করা যাক অঙ্কটা। তাহলে প্রথমে আমরা লিখে ফেলব যে দূরত্ব ব্র্যাকেটে কিমি, সময় ব্র্যাকেটে ঘন্টা, তাই তো। কিমিটা দূরত্বটা কিমিতে আছে আর সময় আছে ঘন্টাতে। তাহলে লিখব যে 320 দূরত্বে ঘরে লিখব আর সময় লাগছে 8 ঘন্টা, আর এখানে আছে 120, এখানে কিছু নেই জানি না মানে এক্স। এবার আমাদের সম্পর্ক বার করতে হবে। তো দূরত্ব বাড়লে সময় বাড়বে, আবার দূরত্ব কমলে সময় কমবে, তাই না। তোমরা হিসাব করে দেখো যে আমি যদি 320 কিলোমিটার যাই আমাদের 8 ঘন্টা সময় লাগবে, আমি যদি বলি 120 কিলোমিটার যাবো তো আমার কম সময় লাগবে, তার মানে কি দূরত্ব যদি বাড়ে তাহলে সময়টাও বাড়বে, দূরত্ব যদি কমে সময়টাও কমবে, তাহলে এটা আমাদের সরল সমানুপাত হবে। তাহলে সুতরাং দূরত্ব ও সময় সরল সমানুপাতে আছে। তো সরল সমানুপাতে কী হলে হলে কী হয়, 1, 2, 3, 4। তাহলে প্রথমে হবে 320 সমানুপাত 8:x, তাহলে 320 আর এক্স গুণ হবে, তাহলে 320×x সমান সমান 120×8 বা এক্স সমান সমান, তাহলে 320টার দিকে ভাগ হয়ে যাবে, গুণ ছিল তো এই শূন্য, এই শূন্য কেটে গেল, এই 8 দিয়ে 32টা কাটলে 4×32, তাহলে 4 হলো, 4 দিয়ে 12টা কাটলে 3×4=12, তাহলে 3, তাহলে এক্সের মান কত পেলাম 3। তাহলে উত্তর আমরা কী লিখব, যে
120 কিমি দূরত্ব যেতে 3 ঘন্টা সময় লাগবে, বুঝতে পারলে? নেক্সট 3 নম্বর, 6 কিগ্রা স্টেনলেস স্টিল তৈরি করতে 720 গ্রাম ক্রোমিয়াম লাগে। হিসেব করে দেখি 11 কিগ্রা স্টেনলেস স্টিল তৈরি করতে কত ক্রোমিয়াম লাগবে। তো আমাদের ক্রোমিয়ামটা বার করতে হবে, এখানে স্টেনলেস স্টিলটা দেওয়া রয়েছে, ক্রোমিয়ামটা বার করতে হবে, তাহলে ক্রোমিয়ামটা চলে যাবে ডান দিকে। তোমার সম্পর্কটা কেমন হবে? সম্পর্কটা এরকম হবে যে স্টেনলেস স্টিলের পরিমাণ ব্র্যাকেটে কিগ্রা আর ক্রোমিয়ামের পরিমাণ ব্র্যাকেটে গ্রাম। তোমার স্টেনলেস স্টিলটা কিগ্রাতে দেওয়া আছে আর ক্রোমিয়ামটা গ্রামে দেওয়া আছে, তাই না? তাহলে এবার আমাদের সম্পর্কটা লিখতে হবে। দেখো, স্টেনলেস স্টিলের পরিমাণ বাড়লে ক্রোমিয়ামের পরিমাণও বাড়বে, তাই না? কারণ 6 কিগ্রা স্টেনলেস স্টিলের মধ্যে যা ক্রোমিয়াম থাকবে 11-13 বেড়ে যাবে, তাই না? তাহলে কি বাড়বে? তাহলে কী লিখতে হবে? যে স্টেনলেস স্টিলের পরিমাণ বাড়লে ক্রোমিয়ামের পরিমাণ বাড়বে, আবার স্টেনলেস স্টিলের পরিমাণ কমলে ক্রোমিয়ামের পরিমাণ কমবে। সুতরাং স্টেনলেস স্টিলের পরিমাণ ও ক্রোমিয়ামের পরিমাণ সরল সমানুপাতে আছে, লিখে ফেললাম। এবার আমরা সম্পর্কটা করব। তাহলে সমানুপাতে যে সম্পর্কটা কী হবে, যখন আমাদের সরল সমানুপাত থাকে তখন কী হবে? সরল সমানুপাত থাকলে আমাদের 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর পরপর হয়ে যাবে। তাহলে আমাদের 6:11, তাহলে আমরা কী হবে এটা, যে 6:11 সমানুপাত 720:x এটা হবে। তো 6:11 সমানুপাত 720:x হয়ে গেল। তাহলে 6 সঙ্গে x গুণ, বা 6x সমান সমান 11×720, বা x সমান সমান তাহলে 11×720, আর 6টা গুণ আছে, দিলে ভাগ হয়ে যাবে। তাহলে 6 দিয়ে 720টা কাটো, কাটলে পাবো 120। তাহলে এবার 11×120 গুণ হবে, 11×120 গুণ করলে হবে 1320। তো 1320 কী আছে? আমাদের উত্তরটা কী ছিল? আমাদের গ্রামে ছিল, তাই না? তো আমাদের কিগ্রাতে নিয়ে গেলে কী হবে? দশমিকটা 2 ঘর সরে যাবে বা 3 ঘর সরে যাবে, কারণ 1000 গ্রাম সমান সমান 1 কিগ্রা। তাহলে এখানে আমি 1000কে ভাগ করে দেবো, 1000 ভাগ করে দিলে এই দশমিকটা 3 ঘর সরে যাবে, তাহলে এখানে হয়ে যাবে 1.320। জিরোটা লিখতে লাগে না। তাহলে আমরা উত্তর লিখব যে 1320 গ্রাম, বা 1.32 কিগ্রা ক্রোমিয়াম লাগবে। আসলে অঙ্কটা বুঝতে পেরেছ? নেক্সট 4 নম্বর, 10 লিটার শরবতে 3 লিটার সিরাপ আছে, হিসেব করে দেখি এরকম 5 লিটার শরবত তৈরি করতে কত লিটার সিরাপ লাগবে। তো একদম সহজ অঙ্ক। তো আমরা প্রথমে কী লিখব? শরবতের পরিমাণ, এর এককটা আছে ব্র্যাকেটে লিটার, তাহলে লিটার লিখব। তাহলে শরবতের পরিমাণ লিটার আর সিরাপের পরিমাণ লিটার, ঠিক আছে? তাহলে শরবত আছে 10, সিরাপ আছে 3, শরবত আছে 5, সিরাপটা জানি না তাই x। এবার আমাদের সম্পর্কটা লিখতে হবে। তো শরবতের পরিমাণ বাড়লে সিরাপের পরিমাণ বাড়বে, আবার শরবতের পরিমাণ কমলে সিরাপের পরিমাণও কমবে, তাই না? কারণ 10 লিটার সিরাপে যাওয়া শরবতে যা সিরাপ থাকবে 5 লিটারে কম থাকবে, তাই না? তাহলে এটাও কমছে, এটাও কমছে, তাহলে এটাও বাড়লে এটাও বাড়বে। তাহলে শরবতের পরিমাণ বাড়লে সিরাপের পরিমাণ বাড়বে, আবার শরবতের পরিমাণ কমলে সিরাপের পরিমাণও কমবে। সুতরাং শরবতের পরিমাণ ও সিরাপের পরিমাণ সরল সমানুপাতে আছে, তাই তো? সরল সমানুপাতে আছে। সরল সমানুপাত হলে কী হয়? 1, 2, 3, 4। তাহলে প্রথমে 10, তারপর 5, তারপর 3, তারপর x। তাহলে আমরা কী লিখব? 10:5 সমানুপাত 3:x। তাহলে 10-এর সঙ্গে x গুণ করো, 10×x সমান সমান 5×3। তাহলে x ইকুয়াল টু কত? এই 10টা দিকে ভাগ হয়ে যাবে, তাহলে 5×3/10, 5টাকে 10 দিয়ে কাটলে 2, 3/2, আর কাটাকুটি হচ্ছে না, তাহলে x সমান সমান পাচ্ছে 3/2। তো 3কে 2 দিয়ে ভাগ করলে 1.5 হবে, 1.5, তাই তো? তাহলে আমরা উত্তর লিখব, 5 লিটার শরবত তৈরি করতে 1.5 লিটার সিরাপ লাগবে। ওকে, আসলে বুঝতে পেরেছ? আচ্ছা, 5 নম্বর অঙ্কটা বলেছে, আমি নিজে একটি সরল সমানুপাতের বাস্তব সমস্যা তৈরি করি ও সমাধান করি। তো এই অঙ্কটা তোমরা নিজেরাই পারবে, নিজে একটা সরল সমানুপাতের বাস্তব তৈরি করবে, করে তোমার সমাধানটা করবে। ওকে, তাহলে এই ভিডিওতে আমি তোমাদের এই নিজে করি 3.5 কমপ্লিট করে দিলাম। নেক্সট ভিডিওতে আমি কোষে দেখি 3 নিয়ে আসবো। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ।